স্টার স্টার বাংলায় রানী রান্না করে আমি মিনাক্ষী আপনাদের সাথে হাজির এক নতুন রান্নার রেসিপি নিয়ে। আর আমার সাথে আছে সন্ধ্যাবদি। সন্ধ্যাবদি, আপনি কি রান্না করে দেখেছেন আমাদেরকে? আমি রান্না করব চোষের পায়েস। ঠিক আছে, কি কি লাগছে সেটাতে? একটু চোষের পায়েসের চোষি নিজে তৈরি করেছি, গুড় একটু ঘি লাগে ভাজার জন্য, তারপর তেজপাতা। সন্ধ্যাবদি বিভিন্ন ধরনের রান্না করতে পারে সেটা আমি শুনেছি। আচ্ছা সন্ধ্যাবদি, আপনি কি সবসময় নিজেই রান্না করেন? হ্যাঁ, আমি রান্না করি। আমার ভালো খাবার টাবার হলে এক সুযোগে আমরা জানতে পারলাম যে আপনি ভালো রান্না করতে জানেন। আমরা এক সময় গিয়ে আপনার ঘরে গিয়ে খাবো। এই একটু কঠিন নিশ্চয়ই, না করলে তো কিছু করার নেই। ঠিক আছে, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কি দিচ্ছেন এখন? একটু ঘি দিলেন না? ঘি দিলাম। কিছু ফোড়ন দিতে হবে না? না, কিছু ফোড়ন দেয় না। না বাবা, এখন যদি বাজে টাজে হয়ে যায় তারপর বলবেন আমি করছি না। ঠিক আছে, আপনি করুন। আর কি কি লাগছে? এমন কিছু লাগে না তো, শুধু দুধ, তেজপাতা একটু, এলাচ একটু, ঘি একটু। খুব অল্প জিনিসে খুব সুস্বাদু খাবার। খুব অল্প জিনিসে কিন্তু আমাদের সন্ধ্যাবদি ভালো আইটেম তৈরি করেছেন, যা আপনারা খুব ভালোভাবে খেতে পারেন একদম কম খরচে। কম কম খরচ কম তাও মানে বেরিয়েছে। ও সন্ধ্যাবদি, আচ্ছা দাদা কি করেন? তাহলে ঘরে আপনি কিভাবে এমনি সময় টুকু কাটান? তো টিভি দেখি, মেয়ে তো মাধ্যমিক দিবে, ওর সঙ্গে একটু পরিশ্রম করতে হবে পড়াশোনা নিয়ে। পাটে পাটে কে হাতের কাজ যদি তাহলে তো দাদার অনেক কপাল ভালো। সৌভাগ্য বলতে হবে, আর না হলে বিভিন্ন ধরনের রান্না খাচ্ছি এভাবে। আচ্ছা, আপনি কি সবকিছু নিজের মানে আইডিয়াতে তৈরি করেন? হ্যাঁ। আমরা একটু গল্প করি আপনার সাথে, সেই সুযোগটা তো হারাতে চাইছি না। সন্ধ্যাবদি, এই যে রেসিপিটা তৈরি করলেন, কি কি আইটেম লাগলো আপনার একটু বলুন না প্লিজ। এই তো দুধ। হ্যাঁ, দুধ। আর তারপর চষি, চষি একটু আছে, চিনি লাগবে, হ্যাঁ ঘি, তেজপাতা, আর ওই সাজানোর জন্য একটু চেরি, খেজুর। আচ্ছা আচ্ছা, চষিটা কি আপনি নিজে তৈরি করেছেন? কি দিয়ে তৈরি করেছেন একটু বলুন। ময়দা দিয়ে। ময়দা কি শুকাতে হয়? ময়দাকে একটু জল দিয়ে একটু নরম করে তারপর হাতে এইভাবে ইয়ে করে কেটে কেটে রুদ্রে, ভালো রুদ্র হলে একদিনেই সব হয়ে যায়, আর যদি অল্প রুদ্র থাকে, রুদ্র ত্যাগ যদি সেরকম না থাকে, দুটো রুদ্র দিতে হয়। আমরা সবাই শুনতে পাবো, বলুন বলবো। একটা বাইরে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, আমার মধ্যে একটা আছে না তেমন একটা মোমেন্ট, খুব ভালো লেগেছে।
তারপরে গোহাটি ননাসে বাড়ি আছে তো সেখানে বেড়াতে গিয়ে সবাই বাড়া করলো ভাগ্নে সবাই, তারপরে গেলাম ব্রহ্মপুত্রে একদম ছোট খুলেন, আমি জলপুরিতে সবাই মানে জলপুরি চড়ার জন্য পাগল একদম সবাই আমার, হ্যাঁ তারপর সবাই তো গেল উঠলো ওইটাতে, আমি উঠে হঠাৎ করে কি ভয় সঙ্গে সঙ্গে মেয়েটাকে তুলে নিয়ে বুকার মতো আর কি, তখন একদম বুকা হয়েছে তা বুকার মতো দৌড়ে ওই জলপুর থেকে নামলাম লেনে একদম নদীর পাড়ে, দাদা ছিল দাদা ছিল দাদা রেখে একদম দাদা রেখে একদম পাগল সবাই আছে তাতে, তুমি কেন চলে এসছো এখানে বললে তো সবাই একসঙ্গে মরবো বুকার মতো, তারপর মানে দাদার সাথে সাথে এত ভয় আমার হঠাৎ করে আমি কিচ্ছু বুঝতে পারি নাই কেন তো ভয়, তারপর তো দাদার কাছে দাদার প্রতি তো ভরসা ঠিক হচ্ছে না দাদা যদি সেটা দেখো না না আমার একদম মুদির অবস্থাটা একদম কি যে আমি একদম বুকা হয়েছি ভালোবাসি যে যখন জল যে যাকে বেশি ভালোবাসি তার থেকে বড় ভালো যায় আপনি যে রান্না করলেন কত খরচ টরচ হয় অল্প করে যে হয়ে যাবে খুব অল্প খরচ অল্প খরচে ভীষণ স্বাদ স্বাদটা দেখেই বুঝে যাচ্ছে এটা তার বলতে হচ্ছে না। আচ্ছা আপনি যে রান্না করেন বিভিন্ন ধরনের রান্না করেন এটা কি আপনার নিজের মন থেকে সবকিছু করার চেষ্টা, সবকিছু তো নিজের মন থেকে না নিজের আইডিয়া নিজের মন থেকে, যে সেই রান্না করাটার মানে প্রেরণাটা আপনি করতে গেল এটা এটা আমার মা ছিল, মা ভীষণ মানে রান্না করতে ভালোবাসতেন, তারপর ভ্যারাইটিস রান্না বাড়া করে বেশ ইয়ে এমনিতে মানে বিভিন্ন ধরনের রান্না বান্না যখন করেন দাদা নিশ্চয়ই খেতে ভালোবাসেন, খুব ভালোবাসেন, এখন মানে ভীষণ দুঃখ হয় ভীষণ কষ্ট হয় কিছুই খেতে পারে না দাদা এসে কোলেস্ট্রলের জন্য তারপরে প্রেশার কোলেস্ট্রল সবার জন্য সব কিছু, এখন আমি একদম কিছুই করি না করে কিছুই করি সল্টের জাতীয় কিছু জিনিসটা হয় সল্টের জাতীয় কিছু হয় রবিবার দিনটা বন্ধ হয় ওই দিনটাতে একটু একটুখানি ঘি বা সাদা তেল বা ডালটা যাই হোক অনেকে তো আবার সুগারের জন্য বা কোলেস্ট্রলের জন্য ঘি খাচ্ছেন না কি দিয়ে একটু সাদা তেল দিয়ে ভাজো একটুখানি সাদা তেল দিয়ে তারপরে অল্প চিনি চিনিটা একটু আন্দাজ করে দেবে যারা যারা চিনি খায় না ওদের জন্য সুগার ফ্রি দাও সুগার ফ্রি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হবে না সাজানোর জন্য অল্প দু চারটে চেরি দু চারটে খেজুর দু চারটে সাধারণত নিজের সকল নারী বাদাম নিজের রুচি চিনি দিচ্ছেন তাই তো কত চিনি লাগবে একটু বলে দেন দাদি এই তো দু চামচ দু চামচ চিনিটা পরে দিতে হয় তাই তো দাদার সাথে কথা বলতেই হয়
নিশ্চয়ই আমি কি শাড়ি নেব? হ্যাঁ আমি কিছু হেল্প করি এখানে রাখবো। রান্না হয়ে গেছে বুঝতে পারছি, যাওয়া তো পাচ্ছেন না, যাওয়া স্মেলটা বেরিয়েছে আর কি। আজকের রেসিপি চষির পায়াস। উপকরণ: চষি তৈরি করার জন্য 100 গ্রাম ময়দা, 500 এমএল দুধ, পরিমাণ মতো চিনি, 3-4 চামচ ঘি, 3-4টি তেজপাতা, আর ডিশকে সাজিয়ে তোলার জন্য চেরি এবং খেজুর তৈরি করে রাখুন। কিভাবে তৈরি করতে হবে? 100 গ্রাম ময়দাতে জল মিশিয়ে ভালো করে মন্ড তৈরি করতে হবে। তারপর এটাকে ছোট ছোট কোরমার মতো বা ম্যাগি নুডলসের মতো তৈরি করে টান টান রোদে শুকিয়ে নিতে হবে। চষি তৈরি হয়ে গেলে পায়াস তৈরির জন্য প্রস্তুত হয়ে নিন। তারপর উনুনে প্যানে বসিয়ে 3-4 চামচ ঘি ঢেলে দিন। ঘি গরম হয়ে গেলে তাতে চষিগুলি ঢেলে দিন, ভালো করে নাড়তে থাকুন। চষিগুলি ভাজা হয়ে গেলে তাতে সবটা দুধ ঢেলে দিন, আবার নাড়তে থাকুন। চষি সিদ্ধ হয়ে গেলে তাতে পরিমাণ মতো চিনি এবং তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন।
এবং চুষিটা 10 মিনিট কড়াইতে সিদ্ধ করতে দিন এবং নামিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে চেরি এবং খেজুর দিয়ে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন।